हेलो एवरीवन, वेलकम टू अंकन ट्यूटोरियल। आज के ভিডিওতে আমরা ফিউচার টেন্সের সবকটি ভাগ সম্পর্কে পড়ব। সবার প্রথমে যে ভাগটি পড়ব সেটি হলো সিম্পল ফিউচার টেন্স বা যাকে আমরা ফিউচার ইনডিফিনাইট বলে থাকি। সবার প্রথমে জানতে হবে যে সিম্পল ফিউচার টেন্স আমরা কোথায় ইউজ করে থাকি। তার আগে বলি, সিম্পল মানে সাধারণ বা সহজ, ফিউচার মানে ভবিষ্যৎ, টেন্স মানে কাল। এইবার কথা হলো ভবিষ্যৎকালে, মানে ভবিষ্যৎ মানে কি, যেটা এখনো হয়নি বা ঘটেনি, এখনো আসেনি, আসবে, তাকে আমরা ভবিষ্যৎকাল বলে থাকি। এখানে লেখা আছে, দেখো, যা কিছু এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটবে এমন যখনই বোঝাবে সেক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করে থাকি। সেক্ষেত্রে কোন সূত্রটা আমরা মাথায় রাখব, প্রথমে হবে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইলের যে কোনো একটা বিভাগ, সেটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? মানে সাবজেক্ট দেখে আমাদেরকে বসাতে হবে যে এই সাবজেক্টের পরে শ্যাল হবে না উইল হবে, ঠিক আছে? তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সবসময় মনে রাখবে শ্যাল বা উইলের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা অনেক বইতে লেখা আছে V1, মানে ভার্বের এক নম্বর ফর্ম। তোমরা যদি ভার্বের ফর্মের লিস্টটা গ্রামার বইতে দেখো তাহলে দেখবে সেখানে তিনটে করে ফর্ম, কোথাও চারটে করেও লেখা রয়েছে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, তারপর পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল। তো আমরা সবসময় শ্যাল বা উইলের পর ভার্বের প্রথম ফর্মটা লিখব, যেমন ধরো ডু, ডিড, ডান। তাহলে প্রথম ফর্মটা কোনটা? ডু, এটাই প্রেজেন্ট ফর্ম, মানে যেটা হচ্ছে ভার্বের মূল রূপ বা আদি রূপ, আসল রূপ, সেটাই আমরা লিখব। তারপর অবজেক্ট, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো আমি স্কুলে যাব। এই যে দেখো, ক্রিয়ার শেষে সবসময় বাংলাতে, যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের বোঝার সুবিধার জন্য বলছি, যখন দেখবে ক্রিয়াপদের শেষে ব, বে, বি এই ধরনের তুমি উচ্চারণগুলো পাবে, যেমন যাবে, খাবে, আসবে, খাবো, যাব, খাবি, যাবি, এই ধরনের, মানে বি, ব, বে এই ধরনের যখনই উচ্চারণগুলো তুমি পাবে তখনই বুঝবে এটা অবশ্যই সিম্পল ফিউচার টেন্সেই দেওয়া রয়েছে। তাহলে এর ট্রান্সলেশনটা কিভাবে হবে? আমি স্কুলে যাব, তাহলে আমি সাবজেক্ট আই, আই এর পরে সবসময় শ্যাল হয় বিভার্ব। এবার কোথাও কোথাও তুমি দেখতে পাবে যে আই এর পরে উইলও লেখা আছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে জোর দিয়ে বোঝানোর জন্য শ্যালের পরিবর্তে উইল বসানো হয়। শুধু জোর দিয়ে বোঝানোর জন্য বলবো না, তার পাশাপাশি মনে রাখতে হবে কোনো মনের কোনো ইচ্ছে বা কোনো প্রতিজ্ঞা বা ধরো আদেশ, এই যে এখানে আমি একটা ছোট্ট করে নোট করে দিয়েছি কার পর কি বসে, মানে কোন সাবজেক্টের পরে আমরা শ্যাল বসাবো, কোনটার পরে উইল বসাবো, তার একটা ছোট্ট নোট আমি এখানে রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এখানে দেখো লেখা আছে আই আর উই, এই দুটো সাবজেক্টের পর সাধারণত শ্যাল বসানো হয়, তবে এদের পরে উইলও বসানো হয়। কোথায়? এই যেখানে লেখা আছে দেখো, সাবজেক্ট বা কর্তা যাকে আমরা বলে থাকি, তার ইচ্ছে, প্রতিজ্ঞা মানে কোনো প্রমিস আর আদেশ ইত্যাদি বোঝাতে ফিউচারে শ্যালের জায়গায় উইল, আবার উইলের জায়গায় শ্যালও বসে। মানে অনেক সময় তুমি দেখবে কোনো কোনো সেন্টেন্সে তোমার মনে হবে যে আরে এই সাবজেক্টের পরে তো শ্যাল হওয়ার কথা, কেন উইল লেখা রয়েছে? তার মানে বুঝতে হবে হয় পুরো সেন্টেন্সটাতে মানে জোর দিয়ে ওই কাজটা করতে হবেই বলে বোঝানো হচ্ছে, তা না হলে নিশ্চয়ই যে সাবজেক্ট আছে ওই সেন্টেন্সে সেই সাবজেক্টের ইচ্ছে, মনের ইচ্ছে বা কোনো প্রমিস বা কোনো অর্ডার, এগুলো বোঝানোর জন্য কিন্তু শ্যাল এর জায়গাতে উইল বা উইলের জায়গাতে অনেক সময় শ্যাল লেখা থাকতে আমরা দেখব। এবার আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। যেমন এখানে বলা আছে আমাকে এই কাজটি করতেই হবে, এই যে জোর দিয়ে বলছি করতেই, জোর দিয়ে বলা, সেক্ষেত্রে কোথাও তুমি দেখবে লেখা আছে আই উইল, আবার কোথাও কোথাও দেখা যায় হ্যাভ টু দিয়েও লেখা থাকে। হ্যাভ টু মানেও কোনো কিছু যখন জোর দিয়ে বলা হয় তখন আমরা তার সেই ভার্ব বা ক্রিয়াপদের আগে হ্যাভ টু কথাটা ব্যবহার করে থাকি। তো সিম্পল ফিউচারের ক্ষেত্রে তো আর হ্যাভ টু হবে না, এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এবং জেনে রাখার জন্য আমি এখানে লিখেছি। কিন্তু ফিউচার টেন্স যখন আমরা করব তখন সেখানে আই এর পর শ্যাল না হয়ে উইল বসাতে হবে, তাতে কি হয় কাজটি জোর দিয়ে হচ্ছে বলেই বোঝানো হবে। তাহলে আই উইল ডু দিস ওয়ার্ক মানে কি, আমি এই কাজটা করবই বা আমাকে করতেই হবে, তখন কি হবে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আমাকে এই কাজটি করতেই হবে। হ্যাভ টু ডু ভার্বের আগে হ্যাভ টু বসবে। আর যদি শ্যাল বা উইল বসাই সিম্পল ফিউচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা
আই উইল মানে মানে আমাকে এটা করতেই হবে, জোর দিয়ে বলা হচ্ছে। আর যদি এখানে আই শ্যাল থাকতো তার মানে আমরা নর্মালি বলতাম যে আমাকে এটা করতে হবে, কিন্তু করতেই হবে মানে না করলে হবে না, কোনো উপায় নেই, এই রকম জোর দিয়ে বোঝাতে আই এর পরে শ্যাল না দিয়ে অবশ্যই উইল দেব। আচ্ছা, এবার আরো একটা এক্সাম্পল যেমন এখানে দেওয়া আছে, দেখো আমাকে এই কাজটি শেষ করতেই হবে, জোর দিয়ে বোঝানো হচ্ছে, বা আমি এই কাজটি শেষ করবই, এই ধরনের সেন্টেন্স। দেখো এই যে করতেই হবে, হবে মানে এখনো হয়নি ফিউচারে হবে, করবই মানে এখনো করা হয়নি ফিউচারে করব, এই ধরনের সেন্টেন্সগুলোতে দেখো শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করা হয়েছে আই সাবজেক্টের পর। আই উইল ফিনিশ, ফিনিশ মানে শেষ করা, শ্যাল বা উইলের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেটাই লেখা আছে, ফিনিশ দিস ওয়ার্ক, এই কাজটি। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলটা দেখা যাক, তুমি এখন টিভি দেখবে না, দেখবে, বে, বে আছে মানে ফিউচার। আচ্ছা, তাহলে এই যে আমি যখন তোমাকে বলছি তুমি এখন টিভি দেখবে না, তার মানে আমি তোমাকে অর্ডার দিচ্ছি, আদেশ করছি, সেই জন্য তুমি ইংলিশ কি ইউ, তারপরে আমরা জানি এখানে তো লেখাই আছে দেখো যে ইউ বা হি, শি, ইট, দে, এই সমস্ত ওয়ার্ডগুলো মানে এগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে থাকে তারপরে সবসময় বিভার্ব হয় উইল। কিন্তু কোথাও যদি দেখা যায় যে উইল এর পরিবর্তে শ্যাল দেওয়া আছে, যেমন এখানে দেখো ইউ এর পর উইল না দিয়ে শ্যাল দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এখানে যেহেতু পুরো সেন্টেন্সটার মধ্যে আমি একটা অর্ডার সেন্স পাচ্ছি, তাই এখানে উইল এর পরিবর্তে শ্যাল লেখা আছে। ইউ শ্যাল নট ওয়াচ টিভি নাও, শ্যাল বি ভার্ব এখানে, তারপরেই নট বসেছে, কারণ যখনই এখানে না কথাটা তো আছে নেগেটিভ সেন্স, এই নাটা সবসময় বি ভার্বের পরে হবে, তাহলে ইউ শ্যাল নট, এবার টিভি দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ, তাহলে ওয়াচ টিভি এখন ইংলিশ নাও, হয়ে গেল। নেক্সট এক্সাম্পল দেখা যাক, একদিন আমি দিল্লি যাবই, এই যে জোর দিয়ে বলছি যাবই, তাহলে ওয়ান ডে একদিন আই উইল গো, দেখো আই এর পরে শ্যাল না লিখে উইল লেখা হয়েছে, কেন, জোর দিয়ে বোঝানো হচ্ছে বলে। আই উইল গো টু দিল্লি, আমি দিল্লিতে যাব, দিল্লির উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, দিল্লির দিকে রওনা দিয়েছি বা যাব, রওনা দেব, তাই এখানে টু বসানো হয়েছে। তারপর একদিন তুমি রাজা হবে, হবে, বে আছে মানে ফিউচার টেন্স, একদিন, ওয়ান ডে, ইউ এর পর আমরা জানি বিভার্ব কি হয়, উইল হয়, এখানে দেওয়া আছে, কিন্তু দেখো এখানে শ্যাল আছে, কেন, রাজা হব এটা তো আর আমার মনের ইচ্ছে, কিন্তু তাই বলে কি আমি হতে পারবো, পারবো না হয়তো, কিন্তু মনের ইচ্ছে বোঝাচ্ছে, তাই এখানে উইল এর পরিবর্তে শ্যাল দেওয়া আছে, তাহলে ইউ শ্যাল বি কিং, তুমি রাজা হবে, শ্যাল বি, বি মানে হওয়া, তাহলে শ্যাল বি হবে কিং, রাজা। এগুলো গেল কিছু এক্সেপশনাল, মানে যেখানে হচ্ছে উইল এর পরিবর্তে শ্যাল বা শ্যালের পরিবর্তে উইল ইউজ করা হয়েছে, এই ধরনের এক্সাম্পল। কিন্তু এবার আমরা কিছু একদম সাধারণ কিছু উদাহরণ দেখব, মানে যেখানে সাধারণ নিয়ম অনুযায়ী যার পরে শ্যাল হয় বা যার পরে যে সাবজেক্টের পরে শ্যাল হয় বা যে সাবজেক্টের পরে উইল হয় সেই অনুযায়ী কয়েকটা সহজ ট্রান্সলেশন এখানে দেওয়া রয়েছে, সেগুলো দেখে নি। তুমি বই পড়বে, পড়বে নর্মালি বলা আছে ফিউচারে বই পড়া কাজটা তোমার করা হবে, এখনো হয়নি, তাহলে ইউ, ইউ এর পরে সাধারণত যে বিভাগটা বসে উইল সেটাই বসানো হয়েছে, যেহেতু এখানে তার জোর দিয়ে বলা হচ্ছে না, তাই সিম্পলি বলবো ইউ উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, বই পড়া ইংলিশ রিড বুক, তাহলে ইউ উইল রিড বুক। তারপরে আছে আমি বাজারে যাব, তাহলে আই সাবজেক্ট, তারপরে বিভার্ব হয় শ্যাল, তারপরে যাব গো, শ্যাল গো প্রেজেন্ট ফর্ম বসলো ভার্বের, মার্কেট যাব বাজারে, তার মানে বাজারের দিকে যাচ্ছি, তাই টু, তাহলে টু দ্য মার্কেট। নেক্সট তারা আমার বাড়ি আসবে, তাহলে দের পর কি হয় উইল হয় বিভার্ব ফিউচার টেন্সে, দে উইল কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাট মাই হাউস আমার বাড়িতে। নেক্সট সে বাঁশি বাজাবে, বাজাবে, লক্ষ্য করবে সমস্ত ক্রিয়াপদের শেষে ব বা বে তুমি পাবেই, ফিউচার টেন্সের ক্ষেত্রে তুমি সবসময় এটা দেখতে পাবে। তাহলে বাঁশি বাজাবে, তাহলে হি এর পর কি হবে, উইল হবে বিভার্ব, হি উইল, এবার বাজানো ইংলিশ এখানে প্লে, হি উইল প্লে ফ্লুট, বাঁশি। নেক্সট আছে এই গরুটা ঘাস খাবে, এই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাহলে দিস কাউ উইল, কেন, এটা সিঙ্গুলার ফর্ম, তাহলে উইল,
ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রাস ঘাস নেক্সট আমার পেন সরি আমরা পেন কিনতে যাব তাহলে উই উই এর পরে বি ভার্ব হয় শ্যাল তাহলে উই শ্যাল গো যাও ইংলিশ গো ভার্বের প্রেজেন্ট ফর্ম আচ্ছা তাহলে কিনতে এখানে আছে কিনতে এই যে তে কথাটা আছে তার জন্য টু বসছে প্রিপোজিশন তারপরে বাই টু বাই পেন পেন কিনতে এইভাবে আমরা সাধারণ নিয়মে যে সাবজেক্টের পর শ্যাল বা উইল বসে সেটাকে ব্যবহার করে এখানে কয়েকটা ট্রান্সলেশন দেখালাম এবার আমরা নেক্সট ভাগে চলে যাব ফিউচার টেন্সের তবে তার আগে ফিউচার টেন্স বুঝতে গেলে বা ভালোভাবে মনে রাখতে গেলে আমাদের কিন্তু এই কোন বিভার কোন সাবজেক্টের পরে বসে সেটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে হবে একদম মাথার মধ্যে বসিয়ে নিতে হবে যে কোন সাবজেক্টের পর শ্যাল হয় কোন সাবজেক্টের পর উইল হয় আবার কোথাও কোথাও দেখা যায় যে শ্যালের পরিবর্তে উইল বা উইলের পরিবর্তে শ্যালও বসে এই ছোট্ট করে যে নোটটা এখানে লেখা রয়েছে ডান দিকে এটা কিন্তু তোমরা ভালোভাবে বারবার পড়ে পড়ে মাথায় পুরো বসিয়ে নাও নেক্সট আমরা যে ভাগটি পড়ব সেটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার মানে আমরা জানি ভবিষ্যৎ কন্টিনিউয়াস মানে একটানা চলতে যেটা থাকবে কন্টিনিউয়াস মানে যেটা একটানা চলে টেন্স মানে তো জানি আমরা ক্রিয়ার কাল তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ যখন একটানা চলতে থাকবে বোঝাবে বা হতে থাকবে বোঝাবে সেক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারি তো এখানে ফর্মুলা কি আছে সূত্রটা মাথায় রাখতে হবে আমাদের সাবজেক্ট বসাতে হবে প্রথমে তারপর উইল বি এখানে একটা এক্সট্রা বি অ্যাড হয়েছে কেন সবসময় জানবে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি আর আইএনজি যখনই তুমি ভার্বের পেছনে চাপাচ্ছ তার আগে অবশ্যই তোমাকে একটা সাপোর্ট দিতে হবে তাহলে মনে রাখবে কিভাবে ফিউচারের জন্য উইল বা শ্যালের যে কোনো একটা বি ভার্ব আসছে আর কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি বসবে আর আইএনজি যেই ভার্বের পেছনে বসবে অমনি ভার্বের আগে একটা সাপোর্ট হিসেবে বিটা তোমাকে আনতেই হবে তাহলে উইল বি বা শ্যাল বির যে কোনো একটা হলো ভার্বের সঙ্গে আইএনজি বসালাম অবজেক্ট বসালাম এবার সবসময় মাথায় রাখবে এর আগের ভাগটিতে আমরা যে সমস্ত সাবজেক্টের পরে শ্যাল বসে জেনেছি বা যে সাবজেক্টগুলোর পরে উইল বসে জেনেছি এক্ষেত্রেও তাদেরই পরে শ্যাল বি বা উইল বি বসবে মানে যে সাবজেক্টের পরে শ্যাল বি বসবে সেই সাবজেক্টের পরে অবশ্যই শ্যাল আমরা সিম্পল ফিউচার টেন্সে বসিয়েছিলাম এখানে কয়েকটা এক্সাম্পল আমি লিখে রেখেছি তোমরা যখন এক্সাম্পলগুলো দেখবে তখন তোমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমটা কি আছে আগামীকাল এই সময়ে তুমি ঘুমোতে থাকবে দেখো মানে আগামীকাল ঠিক এই সময় কি ঘটবে সেটা ইমাজিন করে আগের থেকে ভেবে নিয়ে আমি যখন কিছু বলছি তাহলে এই যে ঘুমোতে থাকবে মানে তোমার ঘুমানো কাজটা চলতে থাকবে ঠিক এই সময়ে আগামীকাল তাহলে এটা অবশ্যই বুঝতে পারছো যে ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউ হতে থাকবে এই জন্য এটাকে ফিউচার কন্টিনিউয়াস বলা হয় তাহলে ইউ তারপরে কি হয় উইল হয় কারণ এখানে তুমি হচ্ছে সাবজেক্ট তারপরে আমরা জানি উইল হবে বি ভার্ব তার সাথে বিটা দেওয়া হয়েছে কেন যেহেতু ভার্বের সঙ্গে আমি আইএনজি চাপাবো তাই এটা সাপোর্ট আছে তাহলে উইল বি যেহেতু উই এর পরে বি ভার্ব উইল হয় তাই তারপরে অবশ্যই উইল বি বসবে এক্ষেত্রে এবার ঘুমানোটা এখানে হচ্ছে আমার ভার্ব তার সঙ্গে আইএনজি স্লিপিং অ্যাট দিস টাইম মানে ঠিক এই সময়ে আগামীকাল ইংলিশ টুমরো নেক্সট আগামীকাল তুমি আমার ভাইয়ের সাথে বিকেল পাঁচটায় খেলতে থাকবে মানে খেলা কাজটা আগামীকাল ঠিক বিকেল পাঁচটাতে চলতে থাকবে ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বোঝালেই আমরা এই কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব ফিউচার কন্টিনিউয়াস এখানে তাহলে সাবজেক্ট তুমি ইউ উইল বি ইউ এর পরে সবসময় বি ভার্ব হয় উইল বি ভার্বের সঙ্গে আইএনজি এখানে খেলতে থাকা যেহেতু বাংলায় ক্রিয়াপদ দেওয়া আছে যার ইংলিশটা হবে প্লে তার সঙ্গে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস তাহলে প্লেয়িং উইথ মানে হচ্ছে সঙ্গে কার সঙ্গে ভাইয়ের সাথে তাহলে মাই ব্রাদার উইথ মাই ব্রাদার মানে আমার ভাইয়ের সাথে অ্যাট ফাইভ পিএম বিকেল পাঁচটাতে আবার কোথাও যদি বিকেল পাঁচটার কথা না দেওয়া থাকে যদি বলা থাকে যে এই সময়ে খেলতে থাকবে আগামীকাল এই সময়ে দিলেই তখন লিখবে অ্যাট দিস টাইম আমি এই জন্য এটাকে একটা অবলিক দিয়ে রেখেছি মানে হয় সময় যদি এক্সাক্টলি বলা থাকে তাহলে আমরা সেটা অ্যাট লিখে তারপর সময়টা বসিয়ে দেব আর যদি সময় না দিয়ে এইরকম ভাবে বলা থাকে যে ঠিক এই সময়ে এইরকম এই সময়ে তখন আমাকে লিখতে হবে অ্যাট দিস টাইম তাই যে কোনো একটা লিখবে দেখে নেবে যে তুমি বাংলায় ঠিক কোন কোন ওয়ার্ডগুলো পাচ্ছ
মানে এক্সাক্ট কোন সময়ের কথা উল্লেখ আছে নাকি এই সময় বলে লেখা আছে সেই অনুযায়ী তুমি হয় টাইমটা দেবে আর তা না হলে অ্যাট দিস টাইম বলে লিখবে। এবার আগামীকাল ইংলিশ টুমরো। এবার নেক্সট কি আছে, হ্যাঁ দেখো এখানে যদিও এই এই সময় কথাটা দেওয়া নেই, বিকেল পাঁচটা উল্লেখ করা আছে, তার মানে এই অ্যাট দিস টাইম এই অংশটা কিন্তু আমার না লিখলেও চলতো। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এইভাবে অবলিক দিয়ে লিখে রেখেছি। নেক্সট, আগামী মাসে আমার মা দিল্লি যাবে, এই যে বে এখনো পর্যন্ত যায়নি, যাওয়া কাজটা হবে, তার এটা কিভাবে করবে? মাই মাদার, আমার মা, সিঙ্গুলার ফর্ম কিন্তু এক বচন, মা তো একা এক বচন, সিঙ্গুলার ফর্ম, তাই উইল বি হবে তারপর বি ভার্ব। এবার যাবে মানে কি, কোনো কিছুর উদ্দেশ্যে রওনা দেওয়া, একটা জায়গা ছেড়ে আর একটা জায়গা যাওয়া, সেটার ইংলিশ কি লিভ, তাহলে তার সঙ্গে আইএনজি, লিভিং মানে ছেড়ে যাবে, ফর দিল্লি দিল্লির জন্য মানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে, নেক্সট মান্থ মানে আগামী মাসে, হয়ে গেল। এরপর কি আছে, দুদিন পর এই সময় আমি স্কুলে যেতে থাকব, তার মানে স্কুলে যাওয়া কাজটা আমার চলতে থাকবে দুদিন পর ঠিক এই সময়ে। আই সাবজেক্ট, তারপরে শ্যাল বি হয় আমরা জানি বি ভার্ব, এবার যাওয়া ইংলিশ কি গো, তার সঙ্গে আইএনজি গোয়িং, কোন দিকে যাচ্ছি, স্কুলের দিকে, তাহলে কোনো কিছুর দিকে হলে টু বসে, টু স্কুল, স্কুলে, অ্যাট দিস টাইম এই সময়ে, ঠিক আছে, দুদিন পর আফটার টু ডেজ দুদিন পরে, হয়ে গেল। এইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে পারি, আর তার সূত্র বা ফর্মুলাটা তো উপরে লেখাই রয়েছে, সাবজেক্ট, তারপর উইল বি বা শ্যাল বি যে কোনো একটা বি ভার্ব, সেটা সাবজেক্ট দেখে বসাতে হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তোমরা তোমাদের বইতে থাকা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার ইনডিফিনাইটের ওপর যে ট্রান্সলেশনগুলো পাবে সেগুলো করার চেষ্টা করবে, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি বেশ কয়েকটি এক্সাম্পল নিয়েও একদিন তোমাদেরকে এই নানান রকম টেন্সের আলাদা আলাদা ভাগগুলোর ওপর আলোচনা করে দেব। এবার আমরা চলে আসব একেবারে ফিউচার পারফেক্টে। ফিউচার পারফেক্ট মানে কি, ভবিষ্যতে একটি ঘটনা ঘটার ঠিক আগে আরেকটা ঘটনা যদি ঘটতে থাকবে বোঝানো হয়, মানে এখনো তো ঘটেনি, সবটাই ফিউচার বা ভবিষ্যতে হবে, একটি ঘটনা ঘটার আগে আরেকটা ঘটনা ঘটে থাকবে, তখন কিন্তু আমরা এই ধরনের টেন্স ইউজ করে থাকব, যেখানে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে পারফেক্ট মানেই আমরা জানি এখানে একটা হ্যাভের ব্যাপার রয়েছে, এর আগেও আমরা পারফেক্ট করেছি, তো সেক্ষেত্রে আমরা দেখেছি হ্যাভ হ্যাজ এর একটা জায়গা থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখব হ্যাজ এর কোনো জায়গা নেই, এক্ষেত্রে আছে শ্যাল হ্যাভ, ফিউচার যেহেতু তাই শ্যাল বা উইল এর যে কোনো একটা বিভাগ তো থাকবেই, তার সাথে হ্যাভটা অ্যাড হয়েছে, শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ, কোনটা কোথায় বসবে সেটা সাবজেক্ট দেখে আমরা বসাবো। এই প্রসঙ্গে একটা কথা মাথায় রাখবে, যে সব সাবজেক্টের পরে আমরা এতক্ষণ শ্যাল বা উইল বসিয়ে এসেছি তাদেরই পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আমরা বসাবো, এক্ষেত্রে এই নিয়মের কিন্তু কোনো হেরফের হবে না। তারপর বসবে ভার্বের থার্ড ফর্ম, কারণ হ্যাভ আছে মানেই তো অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মটাই এখানে বসবে, তারপর অবজেক্ট। এক্সাম্পল দেখি, রাম বাড়ি ফেরার আগে আমি কাজটি শেষ করে ফেলব, তাহলে দুটো কাজই কিন্তু ভবিষ্যৎকালে হবে বলেই বোঝাচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে একটা কাজ হওয়ার ঠিক আগে আরেকটা কাজ অলরেডি হয়ে থাকবে, মানে অলরেডি হয়ে গিয়ে থাকবে বা কমপ্লিট হয়ে থাকবে বোঝাবে, সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এই সূত্রে ফেলব। তাহলে এই দুটোর মধ্যে কোন কাজটা আগে হয়েছে, আমার কাজটা শেষ করে ফেলাটা আগে হবে, তাহলে আই শ্যাল মানে এই পার্টটা দিয়ে শুরু করতে হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হয়ে গিয়ে থাকবে বলে বোঝাবে সেই পার্টটাকে আমরা লিখব আগে, মানে সেন্টেন্স শুরু করার সময়, তাহলে আই, তারপরে কি হবে, আই এর পরে শ্যাল হয়, তাহলে আই শ্যাল হ্যাভ, এবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে শেষ করে ফেলা ইংলিশ কি, শেষ করে ফেলা ইংলিশ ফিনিশ, তার সাথে ইডি হবে থার্ড ফর্ম বসানোর ক্ষেত্রে, ফিনিশড কোনটা শেষ করব, কাজটি এটা অবজেক্ট, দ্য ওয়ার্ক হল, এবার কার আসার আগে, রাম বাড়ি ফেরার আগে, তাহলে আগে ইংলিশ কি, বিফোর রাম কামস ব্যাক টু হোম। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই নোট করে রাখবে যে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে দুটো কাজ যেহেতু ভবিষ্যতে ঘটবে বোঝাচ্ছে, তার মধ্যে যে কাজটা আগে ঘটবে বলে বোঝাচ্ছে সেটি আমরা ফিউচার পারফেক্টের সূত্রে ফেলব, আর শেষের দিকে যে পার্টটা থাকবে মানে যে কাজটা পরে হয়েছে বোঝাবে, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ফর্ম ইউজ করেই সেকেন্ড পার্টটা লিখব, মানে এই বিফোর মানে আগে,
কার আসার আগে, রাম বাড়ি ফেরার আগে, এই যে রাম বাড়ি ফেরা এই কাজটা তো পরে ঘটেছে, এই কাজটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মে ফেলব, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মে। তাহলে এখানে রাম, এবার ফেরা ইংলিশ কি কাম ব্যাক, তাহলে আমরা এখানে কামস ব্যাক করেছি, কেন, যেহেতু রাম সিঙ্গুলার ফর্ম তাই ভার্বের শেষে এস বাই এস তো হবেই, সে কারণে রাম কামস ব্যাক টু হোম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী করা হয়েছে, রাম বাড়ি ফেরার আগে সে কাজটা শেষ করে ফেলবে। ঠিক আছে, নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি, আমার দিল্লি পৌঁছানোর আগেই তুমি খবরটা শুনে থাকবে, তাহলে কোন কাজটা আগে হয়েছে, তোমার খবর শোনা কাজটা আগে হবে তারপর আমার দিল্লি পৌঁছানো হবে, দুটোই কিন্তু ফিউচারেই হবে, তাহলে এই পার্টটাকে আগে লিখব এবং এটা কোন নিয়মে ফেলব, ফিউচার পারফেক্টের নিয়মে। তাহলে তুমি ইংলিশ কি ইউ, তারপরে উইল হ্যাভ হবে বি ভার্ব, এবার হার্ড হচ্ছে শোনা, শোনার থার্ড ফর্ম, হার্ড হল কিটা শুনবে, খবরটা, তাহলে দ্য নিউজ খবরটা, আমার দিল্লি পৌঁছানোর আগেই, তাহলে আগেই ইংলিশ কি হবে, বিফোর আই রিচ, পৌঁছানো ইংলিশ রিচ দিল্লি, এক্ষেত্রে দেখো সাবজেক্ট আই, তারপর রিচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট দিল্লি, তার মানে এই শেষের পার্টটা যেটা আমরা লিখছি, মানে যে কাজটা পরে হচ্ছে সেই কাজটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট এর সূত্রে ফেলে দিচ্ছি, এটাই নিয়ম এবং এইটুকুই তোমাদের মাথায় রাখতে হবে। যদিও অন্য টেন্সগুলির ক্ষেত্রে, মানে প্রেজেন্ট ও পাস্টের যে চারটি করে ভাগ আমরা এর আগে শিখেছি, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও শিখেছি, যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা শিখেছি, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের তেমন কোন ব্যবহার বা ইউজ ইংলিশে সচরাচর এখন আর নেই, সে কারণে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের শিখতেও হবে না এবং ওটা আমরা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে আসবে, তোমরা বারবার ভিডিওটা দেখবে, বোঝার চেষ্টা করবে, তারপর নিজেরা নিজেদের এক্সারসাইজ থেকে, মানে তোমাদের বইতে যে এক্সারসাইজগুলো রয়েছে সেখান থেকে ট্রান্সলেশনগুলোকে খুঁজে খুঁজে বের করে করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে যে এটা কোন টেন্সে পড়ছে, কোন টেন্সের কোন ভাগে পড়ছে, সেটা কিভাবে বুঝবে, সবসময় ভার্বকে লক্ষ্য করবে, একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে সেই ভার্বই তোমাকে ইন্ডিকেট করবে যে পুরো ঘটনাটা বা পুরো সেন্টেন্সটা কোন টেন্সে ঘটেছে, প্রেজেন্টে, পাস্টে না ফিউচারে, এবং সেই ঘটনাটা কি অবস্থায় ঘটেছে, মানে ঘটে গেছে নাকি ঘটছে নাকি ঘটবে, এই সবটাই কিন্তু ইন্ডিকেট করে ভার্ব। তাই আমাদের সবসময় কোন একটা সেন্টেন্সের ভার্বকে ধরে নিয়ে কাজ করতে হয়। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করব, টেন্সটা পুরো আমরা কমপ্লিট করে ফেললাম এই ভিডিওতে। যদি তোমরা এর আগে পাস্ট টেন্স ও প্রেজেন্ট টেন্সের ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। নেক্সট ভিডিওতে আবারও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ফিরব। আজ এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।